সম্প্রতি ভয়াবহ বন্যা দেখেছে দেশের অনেক জেলা। বন্যার পানি নেমে যাওয়ার পর দেশে তীব্র তাপদাহ, সেই সাথে বৃষ্টিতে চর্মরোগ সহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপ, একই সঙ্গে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যাও। আক্রান্তদের অধিকাংশই শিশু ও বয়োজ্যেষ্ঠ। বিস্তারিত দেখুন গজারিয়ার প্রতিনিধি মাসুদ আহমেদের তথ্যচিত্রে। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউসিয়া ইউনিয়ন বন্যায় দূষিত পানির প্রভাব ও মৌসুম পরিবর্তনের ফলে ডেঙ্গু সহ বিভিন্ন রোগের প্রকোপ দেখা গিয়েছে। ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলাকায় মশা নিধনে নানা কার্যক্রম শুরু করেছেন স্থানীয় জনপ্রতিনিধি। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তা অব্যাহত রাখার অনুরোধ করেছেন ডেঙ্গু আতঙ্কে থাকা স্থানীয় বাসিন্দারা। বাউসিয়া ইউনিয়ন পরিষদের সচিব সুমন মিয়া বলেন, বর্তমানে ডেঙ্গুর প্রকোপ এতটাই বেড়েছে যে আমাদেরকে ভাবিয়ে তুলেছে, জনগণের অসচেতনতাও কিছুটা দায়ী। আমরা যদি নিজ নিজ উদ্যোগে নিজেদের ঘরবাড়ি এবং রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে অনেকটা রক্ষা পাওয়া সম্ভব বলে তিনি মনে করেন। বাউসিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুল হক বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মশা নিধনে দ্রুত ব্যবস্থা নিয়েছি, বেশ কিছু ফগার মেশিন ও কেমিক্যাল সংগ্রহ করে কার্যক্রম শুরু করেছি। এজন্য একটি টিম গঠন করছি যারা প্রত্যেক দিন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত যেখানে জমে থাকা পানি ও আবর্জনায় ভরা স্থানে স্প্রে করবে। পরিষদের পক্ষ থেকে 1-2 নং ওয়ার্ডের মশা নিধনের ঔষধ ছিটানোর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বাউসিয়া ইউনিয়নের বিভিন্ন বাড়িতে মশা নিধনের ঔষধ ছিটানো হয়। আমি মোহাম্মদ আবাদুল হক, 5 নং বাউসিয়া ইউনিয়ন পরিষদের প্রাপ্ত চেয়ারম্যান। আজকে যে আমি সাক্ষাৎকারটি দিতেছি সেটা হলো, বাংলাদেশের ডেঙ্গু জ্বরের প্রকোপ খুব বেশি, সেই ডেঙ্গু প্রতিরোধের জন্য আমরা বাউসিয়া ইউনিয়নের পক্ষ থেকে ডেঙ্গু মশা নিধনের জন্য আমরা মেশিন দিয়ে স্প্রের মাধ্যমে আমরা ওষুধ দিয়ে প্রতি ওয়ার্ডে প্রতি গ্রামে গ্রামে গিয়ে আমরা এই ডেঙ্গু মশা নিধনের জন্য এডিস মশা নিধনের জন্য আমরা স্প্রে করে ওষুধ দিতেছি, যাতে এই মশার নিধন হয় এবং যাতে এই ডেঙ্গুর প্রতিরোধ হয়।